সংসার মধ্যে সবুঠার সুন্দরী হচ্ছেন নারী। তেণু শাস্ত্র কী বিচিত্র চিত্র রমণী শরীর, তহু বলি কিব রমণী শরীর। তেণু সুন্দরী নারী মান পছরে যাই রাজা মহারাজা জ্ঞানী পণ্ডিত দেবতা, কিন্তু অসুন্দরী মানি কে না। তেণু এ সমাজ তাকে করে থাকে ধিকার ভর্ষনা লাঞ্ছনা। মু মধ্যে মো কন্যা পাই পাউছি আজি ধিকার ভর্ষনা লাঞ্ছনা। কহিকি কিপরি অমৃত বৃক্ষরু পালিত মোর বিষ ফল, কহিকি কহিকি কহিকি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, নমস্কার নমস্কার ভিণোই মহাশয়, নমস্কার। সেইটা তোমার কর্মফল নুহে ভিণোই মহাশয়, সেইটা হচ্ছে তম রাণী মানে মো ভৌণী চন্দ্র কলার দোষ। তুমি তা সুন্দর রূপকু দেখি বিশ্বাস করি পার, কারণ সে হচ্ছে তোমার স্ত্রী, কিন্তু মোর ভগ্নী হেলে মধ্য মো তাকু বিশ্বাস করি পারে না ভিণোই রাধে কৃষ্ণ। মু কাহিকি কহিবি, আচ্ছা তমে কহিল ভাই আম্ব টাকুয়ারু কেবে কোন লিম্ব গছ হব না, তুলসী মঞ্জিরু বিছুয়াতি হব না। বিজয় এটা হেউছি সম্পূর্ণ অসম্ভব বিজয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। তাহলে কথাটা সম্ভব হেলা কিপরি, অন্য গছর ফল এক কন্যা, অন্য গছর ফল এক কন্যা, সত্য অটে মম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। জন্ম দেইছি কোন কহুছন্তি ভিণোই মহাশয়, সে কালী কন্যা জালি দেব তম বংশর গৌরব, ধিকার ভর্ষনা করিবে সর্বে তুমাকু জগতে, কলঙ্ক রচিব সদা
তোমার শিরে তাকু কেহি নহিবে বিভা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। চন্দ্রকলা মো সহিত করেছে বিশ্বাসঘাতক অন্য পুরুষের ঠিক কন্যা দিয়েছে জনম এইটা হচ্ছে চিরন্তন সত্য। ওহ এইটা হচ্ছে চিরন্তন সত্য। স্বামী কোন সত্য স্বামী কন্যা পাই বাহাঘর কর স্ত্রী করে সারিছন্তি রানী তোমার সে কলঙ্কিনি কালী কন্যাটাক কেহি হেলে করিবে নাহি বিবাহ। কিন্তু কাহি কি স্বামী সে কোন মনুষ্য নহ মাত্র তোমারি পাই রানী মো পাই মাত্র তোমারি পাই পশু পক্ষী মনকো স্নেহ দ্বারা ভালো পাইবা দেই তাকে সমস্তে করি থমতি অলিঙ্গন কিন্তু আজি তুম কথা গুড়াক আজি তুম কথা গুড়াক লাগুচি এ পশু পক্ষী মনক ঠারু হেন্ন ঘর্ণ্য আউ তাকে সমস্ত করি থমতি ঘৃণা ঘৃণা ঘৃণা। কিন্তু এতে মোর দোষ কোন কনেটি কলা হেলা বলি তার অপরাধ কোন কাহে কি বিশ্বাসঘাতক করি কালী কন্যা না সূর্য বংশের তুমি লগাইছ কলঙ্ক এবে শুনে রানী চন্দ্রখল তোমার সে কলঙ্কিনী কালী কন্যাটাকু না কেবে কন্যা বলে গ্রহণ করিপারিবি নাহি নাই কেবে নুহে কেবে নুহে। মা
କାନ୍ଦୁଛ କାହିଁକି? କୁହ ମା, କ'ଣ ହେଇଛି ତମର? କାହିଁକି ତମେ ଏମିତି କାନ୍ଦୁଛ? କୁହ ମା, ଆରେ କ'ଣ ହେଇଛି ମୋତେ କୁହ ମା, କୁହ ମୋତେ। ନାଇଲ ଚନ୍ଦ୍ରା, ସେ କିଛି ନୁହଁ, ଆଖିରେ ଖଣ୍ଡେ ପଡ଼ିଗଲ ତ, ଏମିତି ଟିକେ ଲୁହ ଆସିଗଲ। ମିଛ କହୁଛ ତମେ, ତମେ ମୋତେ ମିଛ କହି ଭୁଲେଇ ଦେବାକୁ ବସିଛ, ଭୁଲେଇ ଦେବାକୁ। ନାଇଲ ଚନ୍ଦ୍ରା, ମୁଁ କାହିଁକି ତତେ ଭୁଲେଇବି କହିଲୁ? ଚନ୍ଦ୍ରଲ, ଏ ସୃଷ୍ଟିର, ଏ ସୃଷ୍ଟିରେ ସାମାନ୍ୟ ଘାସ ଗଛଟାକୁ ଦେଖିଲୁ? ଏଟାକୁ ଗୋରୁ ଖାଇ ଯାଉଛି। ସାମାନ୍ୟ ଘାସ ଗଛଟେ ହେଲେ କ'ଣ ହେଲା? ସେ କ'ଣ କେବେ ପ୍ରତିବାଦ କରିଛି? ବରଂ କହୁଛି, ତମେ ଆଜି ନ କହିଲେ ମଧ୍ୟ ମୁଁ ସବୁକିଛି ସବୁକିଛି ମୁଁ ଆଜି ଠିକ ଭାବରେ ବୁଝି ପାରୁଛି ମା। ବିବ୍ରତ ନା ପିତା, ଦୁଶ୍ଚିନ୍ତାରେ ଜାଳୁଛନ୍ତି ତୁମର ଅନ୍ତର, କାହିଁକି ଜାଣିଛ ମା? କାହିଁକି ନା, କାହିଁକି ନା ମୁଁ ପରା ହେଉଛି ଗୋଟେ କାଳି କନ୍ୟା। କିନ୍ତୁ କିନ୍ତୁ ମା, ତମେ ତମେ କିଛି ହେଲେ ଚିନ୍ତା କରିନି ମା, କିଛି ହେଲେ ଚିନ୍ତା କର। ତମେ ତମେ ସିନା ମୋତେ ଜନ୍ମ ଦେଇଛ, ହେଲେ ମୋ କର୍ମ ତ ମୋତେ ଲେଖି ଦେଇନ ମା। ମୋ କର୍ମ ଫଳ ଯାହା ଲେଖା ଥିବ ମା, ମୁଁ ସେସବୁ ନିଶ୍ଚୟ ଭୋଗ କରିବି, କିନ୍ତୁ ତମେ ନୁହ ମା, ତମେ କେବେ ହେଲେ ନୁହ, କେବେ। ଚନ୍ଦ୍ରା, ରୂପରେ ଗଣେଶ, ଚଟାଧାରୀ ଶିବ, ଅଷ୍ଟବକ୍ର ରୋଷେଇ, ଏମାନେ ଦେଖିବାକୁ ଅସୁନ୍ଦର ହେଲେ ମଧ୍ୟ ପୂଜନୀୟ ଅଟନ୍ତି ସାରା ସଂସାରରେ ମା, ଚିର ନମସ୍ୟ ଅଟନ୍ତି ସାରା ସଂସାର ମଧ୍ୟରେ। ଆଉ ଗୋଟିଏ କଥା ଜାଣିଛ ଚନ୍ଦ୍ରା, ଅନ୍ଧକାରରୁ ଆଲୋକ ପାଇବାଟା ଏକମାତ୍ର ପ୍ରେରଣା ମା, ଏକମାତ୍ର ପ୍ରେରଣା। ତୁ ଠିକ କହିଛୁ ଲୋ ଚନ୍ଦ୍ରା, ଠିକ କହିଛ। ତୁ ତୋର କିଛି ହବନି ଲୋ, ମୁଁ ପରା ତୋ ପାଖରେ ଅଛି, ତୋର କିଛି ହବନି, କିଛି ହବନି। ପିତା ମାତା ପୁତ୍ର କନ୍ୟା ଜଣେ ଭୋଜନ କଲେ ଅନ୍ୟ ଜଣଙ୍କର ଉଦର କେବେ ହେଲେ ଭରିଯାଏନି ମା। ଯିଏ ଭୋଜନ କରେ ମାତ୍ର ତା ନିଜ ପାଇଁ, ତମେ ଦେଖିବ ଏ ସମାଜର ଖସଡ଼ା ଚଲା ପଥରେ ମୁଁ ଠିକ ଭାବରେ ଚାଲିପାରିବି। କାହିଁକି ନା, କାହିଁକି ନା ମୋ ପାଖରେ ପରା ମୋର ସେଇ ବିଶ୍ୱ ଚିନ୍ତା ବଳି ଅଛନ୍ତି। ତୁ ଠିକ କହିଛୁ ଚନ୍ଦ୍ର, ଠିକ କହିଛୁ। ତୁ ଏଇ ଦୁନିଆରେ ନାରୀର ସୁନ୍ଦର ରୂପଟା ହଉଛି ଚିର ସତ୍ର ଲୋ, ନାରୀମାନଙ୍କୁ ପକାଇ ଦି ସେଇ ନର୍କର କୁଣ୍ଡରେ। ଚନ୍ଦ୍ରାଲ, ତୋ ପିତା ସିନା ତତେ ଦୂରେଇ ଦେଲେ, ହେଲେ ମୁଁ ତତେ ଦୂରେଇ ଦେବିନି ଲୋ, ମୋର ଏଇ ପଣତ କାନି ତଳେ ମୁଁ ତତେ ବାନ୍ଧି ରଖିବି ଲୋ, ସବୁଦିନ ପାଇଁ ବାନ୍ଧି ରଖିବି। ତୁ ଯଦି ପାରୁଛୁ ତାହେଲେ ମୋ ଖୁସି ଟିକେ ନେଇଚାଲୁହର।
Hey.